মতন মামলায় জামিন দেওয়ার ক্ষমতা এই আদালতে নেই। উচ্চ আদালতে জামিনের প্রার্থনা করতে হবে। মারিনা, তুই সব আদালত বিচার কার্যের জায়গা, এখানে আত্মীয়তার সুবাদে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। বুবু, বুবু, আরে রাখো তোমার কাজ। কি মামুন, তোর আনন্দ দেখে মনে হয় সারা দুনিয়া হাসতেছে। হ্যাঁ বুবু, হ্যাঁ, মাত্র 9 মাসে স্বাধীন হয়েছিল এই দেশটা, কিন্তু এত বছর পার হয়ে গেল, আমার বাবা মার হত্যার বিচার তো দূরে থাক, মামলা পর্যন্ত নেয়নি, কিন্তু কিন্তু আজ এত বছর পর আদালত মামলা গ্রহণ করেছে। পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই, কিন্তু মামুন, সাক্ষী প্রমাণ কই পাবি? আছে বুবু, আছে। হায় ভাই, আমার বুকে এত বড় সুখের সংবাদ শুনা, আমার বুকের ভিতরটা ধড়ফড় করতেছে। তুই আমার বুকে এসে সব হতাশা মুছে ফেলা। অর্ডার, অর্ডার! রেগুলার মামলার নথিতে এনে আদালতের বিচার কার্য শুরু করতে নির্দেশ দেওয়া হলো। জয়দেবপুর সদর থানার মামলা নাম্বার 25, বাদী ব্যারিস্টার মামুনা রশিদ মামুন, আসামি অ্যাডভোকেট সাদেক আলী খান গং আদালতে হাজির হন। মাননীয় আদালত, এই মামলাটি একটি আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ 11 বছর পর সরকার সদয় হয়ে আদালতে বিচার কার্যের জন্য প্রেরণ করেছেন। আমি নিজে এই মামলার বাদী এবং বাদীপক্ষের আইনজীবী, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিচারক আপনি এই মামলার প্রধান সাক্ষী। তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করে অন্য বিচারকের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করার অনুমতি নিয়ে এসেছি। এই হলো অনুমতি পত্র। মিস বিনা, আপনাকে অনুরোধ করছি সাক্ষীর কাঠগড়ায় গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য। ইয়েস স্যার। মাননীয় আদালত, আজ থেকে 11 বৎসর আগে জয়দেবপুর সদর থানা রতনপুর গ্রামে 87 এক মাঝি ছিল। তার স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তানও ছিল। মাঝির নাম জয়নাল মাঝি। তার মেয়ে খুশিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে, স্ত্রীর মর্যাদা দেবার আশ্বাস দিয়ে, সেই গ্রামের সাদেক আলী খানের পুত্র নাদের খান তার সতীত্ব কেড়ে নেয়। সাদেক খানের বাংলো বাড়ির কেয়ারটেকার এই ঘটনা প্রত্যক্ষ দেখে এলাকার চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খানকে জানালে, তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সাদেক খানের বাংলো বাড়ি থেকে ধরে নিয়ে যায় জয়নাল মাঝির কন্যা খুশি ও নাদের খানকে। মাননীয় আদালত, যে স্থানে বিচার হচ্ছিল সেখানে গিয়ে সাদেক খান সুকৌশলে জয়নাল মাঝির মেয়ে খুশিকে তার ছেলে নাদের খানের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে জনমনে বিষয়টিকে ধামাচাপা দিয়ে ফেলে। এলাকার জনগণকে বোঝানোর জন্য নাদের খানকে তার স্ত্রী সহ জয়নাল মাঝির বাড়ি পাঠায় বড় বড় মাছ, মুরগি আর খাসি দিয়ে। এলাকার সহসল জনগণ এই দৃশ্য দেখে সাদেক খানকে ভালো লোক হিসেবে গ্রহণ করে। সাদেক উকিল সময় সুযোগ পৌঁছে মাঝিকে তার বাড়িতে দাওয়াত দেয়। তারপর তারপর মহামান্য আদালত, এখানে বিষ আছে, আজ রাতে আপনাদের দুজনকে এই বিষ খেয়ে মরে যেতে হবে। এইসব আপনি কি করতেছেন? আজ এই মুহূর্তে যদি আমার প্রস্তাব মেনে না নাও, তাহলে তোমার মেয়ে খুশিকে আমার ছেলে নাদের জনসমক্ষে দুশ্চরিত্র প্রমাণ করে তালাক দিয়ে দেবে। মাননীয় আদালত, এখানে এই দৃশ্যের জবনিকা নয়। জয়নাল মাঝি তার স্ত্রী সহ অবস শিশু মামুনকে রেখে একমাত্র মেয়ের সুখের আশায় রাতে সাদেক খানের প্রস্তাব মোতাবেক বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মাননীয় আদালত, আপনি জানেন আমি এই আদালতের একজন সিনিয়র অ্যাডভোকেট। দুর্ভাগ্যক্রমে একটি নারী নির্যাতন ও কিডন্যাপ মামলায় সস্ত্রীক হাজত বাস করছি। এই মামলার বাদী ও আইনজীবী একজন ফ্রেব চালাক চতুর। ওই মামুন তার বোনের মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব দেয়। কে বলেনি? 1 কোটি টাকা নগদ প্রদান না করা হলে তিনি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করবেন। আমি টাকা দিতে অস্বীকার করাই। পরিকল্পিতভাবে আমার পুত্রবধূকে কোথাও গোপন রেখে আমাদের এই মামলায় জড়ানো হয়েছে। মাননীয় আদালত, তিনি শুধু একটি মামলা দিয়ে ক্ষান্ত হননি। আজ থেকে 11 বছর আগের একটি আত্মহত্যাকে হত্যা মামলা সাজিয়ে আমাদেরকে আজ আসামির কাঠ গড়াতে দাঁড় করিয়েছে, যার কোন সাক্ষী প্রমাণ কিছুই নেই। অবশ্যই সাক্ষী প্রমাণ আছে, এবং এই সাক্ষী বাইরের কেউ নয়, সাক্ষী স্বয়ং আসামির একমাত্র মেয়ে মিস বিনা, যিনি আমার কাছে স্বীকার করেছেন তার বাবা এবং মা জয়নাল মাঝি ও তার স্ত্রীকে বিষ খেতে বাধ্য করেছে। অবজেকশন মিলন, আমি এই ধরনের কোনো কথাই বলিনি। সম্পূর্ণ মিথ্যে বানোয়াট এবং ষড়যন্ত্র। মিথ্যে বানোয়াট কিংবা ষড়যন্ত্র নয় মিস বিনা, আপনি নিজেই শুনুন, আপনার জবানিতে জবানবন্দি। মামুন, তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে আমাদের মিলনে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না, কিন্তু আমার বাবা তোমাকে সহজভাবে মেনে নেবে না, কারণ তার বংশমর্যাদা আর আত্ম অহংকারের জন্য। তুমি হচ্ছ মাঝির ছেলে আর আমি হলাম খান বংশের মেয়ে। তাছাড়া তুমি হয়তো জানো না, আজ থেকে বহু বছর পূর্বে তোমার বাবা আমাকে বিষ পান করিয়ে হত্যা করেছিল। আমার বাবা আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। সেই সাথে আসামিদ্বয়কে পুনরায় হাজতে প্রেরণ করা হোক। বাবা দোয়া, আমি ধ্যানে বসে আপনাদের বিপদ দেখতে পেয়ে ছুটেলাম। ধন্যবাদ আপনাকে নাদের। এই সেই আধ্যাত্মিক পীর চাচা, জেল থেকে ছাড়াতে আপনি সাহায্য করেছিলেন? আমি নগণ্য মানুষ, সবই জিন্দা বাবার দোয়া। বাবা নাদের, আমি আর হাজতে যেতে চাই না, ওখানে খুব কষ্ট, মনে হয় দোজখানা। আজ আমি তোমাদের আমার আস্তানায় নিয়ে যাব, ওখানে পুলিশের বাবাও তোমাদের খুঁজে পাবে না, তারপর শুরু করব আমার খেলা।
খেলার শুরুতেই ওই মাগির ছেলে মামুনকে মেরে ফেলতে হবে। জিন্দা চাচা মারুন শালাকে। ও জিন্দা বাবা আরে যান। ওদের দিয়ে যাও। আপনি একটা ভণ্ড, কোনো পাওয়ার নাই। আপনার জন্য এখন জেল খাটতে হবে, চলেন যাই। সারা জীবন ভণ্ডামি করেছিস, আজ ভণ্ডামির মজা তোদেরকে বুঝিয়ে দেবো। তুমি রফিক, আজ তোমার কাজ আমি করেছি। মানে বুঝলে না? তুমি সারাদিন বাসায় যাওনি বলে তোমাকে খুঁজতে এসে দেখলাম ডিসুম ডিসুম হচ্ছে, আর আমিও ডিসুম ডিসুম শুরু করে দিলাম। মামুন কোথায়? চলো আমার সাথে। চলো। ধর্মের চাবি আপনিতেই খোরে, সেই জন্য তোর গলায় আজ ফাঁসির তরি। বাবা বাবা যতক্ষণ দুর্গাতে ভর দিয়ে তোর বাবাকে বাঁচাতে যাস বাঁচা, যখনই তুই ব্যর্থ হবি তখনই তোর বাবার মৃত্যু হবে। বাবা তোমার তোমার কিছু হবে না বাবা, আমি আমি আছি বাবা। বাবা বাবা বাবা, যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ তুমি বেঁচে থাকবে বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না বাবা। বাবা বাবা মামুন, তুই মনে করছিস আমার স্বামী এবং শ্বশুরের মায়েরা বাবা মার হত্যার প্রতিশোধ নেবে? বাবু এ তুই কি করলি? তুই ছোট ভাই হয়ে বড় বোনের জন্য অনেক কিছু করছ, এর জন্য
আমি তোর কাছে এনি ছোট ভাই মামুন। বাবা মার কবর স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম যে সাদেক খান তাদেরকে বিষ পান করতে বাধ্য করেছিল তাকে কলায় ফাঁস দিয়ে হত্যা করে বোঝাবো মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। কিন্তু তুই আমার একমাত্র বোন হয়ে তাকে বাঁচিয়ে দিলি। বাঙালি মেয়ের জন্ম হয় বাবার বাড়িতে, বিয়ের পর পরমাত্মী হয় স্বামী এবং শ্বশুর শাশুড়ি, তাই আমার চোখের সামনে তাদের এই করুণ মৃত্যু আমি দেখতে চাই না। হ্যাঁ মামুন, বউ ঠিকই বলেছে। বধূ হিসাবে স্বীকৃতি দিয়ে সারা জীবন অত্যাচার করেছ, আজ তারই জন্য তোমার জীবন ফিরে পেলে খুশি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, চলো আজ থেকে আমি আর কোনো বড় লোকের সন্তান নই। বাবা লাভের, আমি জীবনে বড় ভুল করেছি, তুই আমাকে মাফ করে দে, আমি পারবো না। তোমার বৌমাকে বলো। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও। কি করছেন আপনি, আমাকে মাফ করবেন না। আপনার পরিবার আপনাকে মাফ করলেও আইন আপনাকে মাফ করবে না। সরি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। প্রেমে যেমন আছে জ্বালা, তেমন ফুলে আছে।